তোমার লাগেনি তো? ছি আলিয়া, এ কি অসভ্যতা! এভাবে কে কাউকে ধাক্কা মারে? ও যদি পড়ে যেত তোর কত লাগতো বলতো? এরম করে না মা, দেখো ও তো তোমার ছোট্ট বোনের মতো। না, আমার কোনো বোন টোন দরকার নেই, আমার শুধু একমাত্র দাদা আছে, আর আমার কাউকে চাই না। কেন ধরছ ওকে? ওকে ছেড়ে দাও, ও বাজে মেয়ে। ছি আলিয়া, ছি আলিয়া, তুমি ফিরকিকে একদম খারাপ কথা বলবে না। এরকম বিয়ে করলে কিন্তু আমরা কেউ তোমার সাথে খেলবো না। আলিয়া, তুমি না গুড গার্ল, এভাবে কারোর সাথে কথা বলতে নেই মা, এভাবে একদম ভাববে না। দেখো তোমার সঙ্গে ওর এক্ষুনি বন্ধুত্ব হয়ে যাবে, ও কত মিষ্টি একটা মেয়ে, তাই না? মিষ্টি মাই ফুট। আমার প্রিন্সেস এত রেগে গেছে কেন? ড্যাড, কি হয়েছে? দেখো ড্যাডি, ওই মেয়েটাকে না আমার একদম পছন্দ না। ওই মেয়েটা আমার সাথে জোর করে ফ্রেন্ডশিপ করতে চাইছে। ওই মেয়েটার সাথে আমি একদম ফ্রেন্ডশিপ করতে চাই না। আচ্ছা ঠিক আছে, আমার আলিয়ার যাকে পছন্দ নয় সে আমার আলিয়ার ফ্রেন্ড কিছুতেই হতে পারবে না। খুশি? থ্যাংক ইউ ড্যাডি। লক্ষ্মী মা, তুমি ওকে বকো না, ও তো কোনো দোষ করেনি, ও সত্যিই তো বলেছে। আমি বুঝতে পেরেছি ওর আমাকে একটু পছন্দ হয়নি, তাই ও আমার বন্ধু হবে না বলছে। কিন্তু আমার তো ওকে খুব পছন্দ হয়েছে। আমি ওর বন্ধু হয়ে ঠিক বুঝিয়ে দেব যে আমি বাজে নয়। দেখেছো দাদি, দেখেছো ও কেরম ভাবে কথা বলছে? ও আমায় বুঝিয়ে দেবে। এই তুই যা এখান থেকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আলিয়া, অনেক হয়েছে আলিয়া, একদম এভাবে কথা বলবে না, লোকজন কি ভাববে বলতো? ছি 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 ছি। আর আর ও তো তোমাকে কোনো খারাপ কথা বলেনি, তুমি কেন শুধু শুধু ওর সাথে খারাপ ব্যবহার করছো? সুদীপা, আমার মনে হয় আমি হাজার বার করব, আমি বেশ করেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওই দেখো দেখো, কাঁদি না কাঁদি না কাঁদি না কাঁদি না, আমি আমি পরে মাকে বকে দেবো। হ্যাঁ কাঁদি না কাঁদি না, দেখি লোক, যাও যাও যাও, খেলো খেলো। হ্যাঁ আলিয়া, আমি কিছু মনে করিনি তোমার কথাতে, তুমি কেঁদো না আলিয়া, চলো আমরা বন্ধু হয়ে যাই, তাহলে আর ঝগড়া হবে না। কি সুন্দর শিক্ষা! একসঙ্গে চারজনে মিলে খেলবো। না, বড় সড়ো কোনো গণ্ডগোল হওয়ার আগে ব্যাপারটা ঠিক করে জানতে হবে। জেনে শুনে রানীকে আর কোনো বিপদের মুখে পড়তে দেওয়া যাবে না। সত্যিটা আমায় জানতেই হবে, এভাবে লুকিয়ে থাকলে হবে না, আমাকে ওদের মুখোমুখি হতে হবে। কিন্তু হঠাৎ করে গিয়ে পড়লে রানী আবার সব কিছু চাপা দেওয়ার চেষ্টা করবে, তাতে কাজের কাজ কিচ্ছু হবে না, উল্টে রানী আরও আমায় এড়িয়ে চলবে। কি যে করি! তুমি তো বলেছিলে প্রথম দেখাতেই তুমি আমি ভালোবেসে ফেলেছিলে, সে কথা কি মিথ্যে? না রানী, মিথ্যে নয়। তাহলে আজ কেন ভয় পাচ্ছ? কেন সময় চাইছ দীপক? বিশ্বাস করো তুমি ঠকবে না। আমি দেখো একদিন তোমার যোগ্য বউ হয়ে উঠব, তোমাকে কোনো অভিযোগের সুযোগ দেব না। বিশ্বাস করো আমায়, আমি তোমার জন্য সব করতে পারি দীপক, সব। তোমার জন্য আমি অনেক দূর যেতে পারি। দেখো রানী, বিয়ে করলেই চাই একটা ঠিকঠাক ঘর, একটা ঠিকঠাক কাজ। আমি এখন মালিকের গাড়ি চালাই, কত টাকায় বা মাইনে পাই বলো? এখন এই মুহূর্তে বিয়ে করে ফেললে আমি সামলাতে পারবো না। তবে রানী, আমার প্ল্যান আছে, কিছুদিনের মধ্যে আমি আমার নিজের গাড়ি বের করব। জানো রানী, আমার স্বপ্ন, আমারও চারটে গাড়ি হবে, আমার জন্য কাজ করবে মাইনে করার লোক। শুধু একটু সময় চাই রানী। দেখো সবটা ভালো মতো সামলে নিয়েই আমি তোমায় বিয়ে করে ফেলবো, কথা দিচ্ছি। আমি তো আছি তোমার পাশে সব সময়, তোমার যা কিছু দরকার আমি দেব, আমার সব কিছুই তো তোমার দীপক। হ্যাঁ রানী, আমি জানি, তুমি জানো আমার
আমার এতটা সময় হয়তো লাগতো না যদি আমার নিজের টাকা থাকতো। আমি অনেক ধার দেনা করার চেষ্টাও করেছি, কিন্তু আমার আর নিজের কেই বা আছে বলো যে যে আমার ব্যবসা করার জন্য আমায় টাকা ধার দেবে। কত টাকা চাই তোমার? আমি দেব। সত্যি রানী? হ্যাঁ সত্যি, তুমি দেবে? না রানী, তার হয় না। তুমি আর আমার জন্য কত করবে বলো রানী? আমি আর তোমার কাছে আমার ঋণের বোঝা ভারী করতে চাই না। আবার সেই এক কথা, আমি দেবো টাকা তোমায়, কত টাকা চাই বলো? দরকার তো অনেকটা, তুমি কতটা দিতে পারবে বলো? ঘরে 30,000 টাকা মতো জমাতে পেরেছি। আচ্ছা আর কিছু গহনা আছে, ওগুলো গিফট পেয়েছিলাম, সব সোনার, ওই সব মিলিয়ে 50,000 টাকা তো হবেই। 50,000? হ্যাঁ তাতেই হবে রানী। তুমি একটা কাজ করো, তুমি কালকেই ওই টাকাগুলো সব নিয়ে এসো, হ্যাঁ, আর ওই সঙ্গে গয়নাগুলো। কিন্তু তুমি কিন্তু কোথাও বিক্রি করতে যেও না, পুলিশের নজরে একবার পড়লে কিন্তু আর রক্ষে থাকবে না। কালকে? হ্যাঁ কাল। কেন, কোনো অসুবিধা আছে? না না অসুবিধে নেই, কিন্তু ওই অতগুলো টাকা একা একা ব্যাংকে যাব, একটু তো সময় লাগবে বলো। শোনো না, ওটা পরশু করলে হয় না? রানী রানী, আমি থাকতে তোমার এত চিন্তা কিসের? আমি যাব তোমার সাথে ব্যাংকে, তুমি কালকে শুধু ব্যাংকের বই টইগুলো নিয়ে চলে এসো আর সঙ্গে গয়নাগুলো। হ্যাঁ আর হ্যাঁ, আমার কিন্তু চেনাশোনা একটা বেশ ভালো দোকান আছে, কেউ কিচ্ছু জানতে পারবে না, সব কাজ হয়ে যাবে। দেখো যত দেরি হবে তত তো আমাদের বিয়েটাও পিছিয়ে যাবে, তাই না বলো? রানী রানী, আমাদের এই গাড়ির বিজনেসটা যদি জমিয়ে ফেলতে পারি তাহলে এক বছরের মধ্যে আমি তোমাকে বিয়ে করব। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি শুধু বলো কালকে কালকে টাকাগুলো আমাকে দেবে তো বলো। না রানীকে আর আমি ঠকতে দেব না। এই কি লক্ষ্মী তুই এখানে? হ্যাঁ রে রানী, আমি। ও কালকে তোমার সব টাকা দিয়ে দেবে, তুমি একদম চিন্তা করো না। তার আগে তোমায় একটা কাজ করতে হবে বাবা, ওই মন্দিরে গিয়ে সবার সামনে বিয়েটাকে সেরে ফেলতে হবে। দাঁড়িয়ে রইলে কেন, চলো। ঠিক কি হচ্ছে কি এগুলো লক্ষ্মী? চলো মন্দিরে, চলো চলো মন্দিরে, চলো। কি হলো, দাঁড়িয়ে রইলে কেন, চলো। ফ্রেন্ডস কেমন তোমরা? তাহলে এখন থেকে বন্ধু, আজ থেকে তোমরা সবাই ফ্রেন্ডস, ওকে? ওকে। এ বাবা, আপনারা চলে এসেছেন, আমার অনেকটা দেরি হয়ে গেল আসতে। তাতে কি হয়েছে, তুমি তো পুজো দিতে গেছিলে। হ্যাঁ রঞ্জিনের জন্য পুজো দিতে গেছিলাম, এত ভিড় ছিল তাই দেরি হয়ে গেল, সরি। আপনারা দাঁড়িয়ে গেল, বসো বসুন না, বসো। ললিতা ললিতা, এই যে দিদি আমি এসে গেছি, প্রসাদ। ও দাঁড়াও দাও, ঠাকুর ঘরে গিয়ে রাখবি, আর হ্যাঁ সবাই যেন আলাদা করে পায়, তবে কিচ্ছু ভেবো না। আরে এত খাবার কে খাবে বৌমা, তুমি বরং স্বাদের অনুষ্ঠান শুরু করো। সুনন্দা তো রঞ্জিনীকে ডাকতে গেছে, তাহলে চলে আসবে, এক্ষুনি চলে আসবে। আপনারাও কিছু খান না প্লিজ, বসো। বাবা এই তো কি দাঁড়িয়ে আছো এখানে এরম করে, এসো 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 এসো, মধুজা তুমি এসো, নীলাদ্রি সবাইকে নিয়ে ঘরে যাও, সবাই মিলে খেলো, কেমন? শোন আবার্তা সব। বলছিলাম যে আমার বন্ধুটিকে দেখছি না, মানে উনি কি এখনো হিলি দিলি করছে? না না চলে এসছেন, এখানেই আছে। তো কোথায় আছে? রেডি হচ্ছে বোধ হয়, চলে আসবে এক্ষুনি, আপনি বসুন না। আচ্ছা ঠিক আছে। বলছিলাম যে এতক্ষণ দরজার ওখানে দাঁড়িয়ে কি করছিলে? না মানে ওই আলিয়া, আলিয়ার ব্যাপারে তুমি কোনো কথা বলবে না, কেমন?
জানা আপনি বুঝতে পাচ্ছেন না আপনি যদি ঘটনার শুরু থেকে থাকতেন তাহলে আপনি হয়তো দীপা তোমাকে আমি কেন বিয়ে করে এনেছিলাম জানো তার একটাই কারণ তুমি আমার আমার ছেলে মেয়েদের বুঝবে তাদের কোনটা পছন্দ কোনটা অপছন্দ এগুলো বোঝার চেষ্টা করবে আর পাঁচটা মা যেমন করে কিচ্ছু বোঝো না মা হওয়া তো দূরের কথা ওই ডুমুর তলার গিয়েও ভূত হয়ে রয়ে গেলে কিরে স্ট্যাচু হয়ে গেলি যে কি ভাবছিস এত ওরে বিয়ের সব ব্যবস্থা হয়ে যাবে তুই শুধু মন্দিরে চল আমার ছেড়ে দিন প্লিজ আমার ছেড়ে দিন কেন এই যে এতক্ষণ এত বড় বড় প্রেমের কথা বলছিলি কি হচ্ছে কি লক্ষ্মী ছেড়ে দে ওকে দীপক আমাকেই বিয়ে করবে ও কথা দিয়েছে আমাকে কথা দিয়েছে বলেই তো বলছি সবার সামনে বিয়েটা করতে আপত্তি কোথায় তুই কেন বুঝতে পারছিস না বিশ্বাস করুন মাইরে বলছি আমি ওকেই বিয়ে করব আমি ওকে ছাড়া কার কথা ভাবতেই পারি না হ্যাঁ মা কালে দিব্যি আমি আমি ওকে কথা দিয়েছি আমি একটু নিজে একটু সেটেল হয়ে নিই সেটেলটা তুমি তোমার নিজের টাকায় খাও না বাবা রানীর টাকায় ফুটানি না মেনে নিজের টাকা খুঁটে খাও না বড় বাড়াবাড়ি করছিস কি লক্ষ্মী লক্ষ্মী ছাড় ওকে লক্ষ্মী শোন লক্ষ্মী এগুলো আমাদের পার্সোনাল ম্যাটার তুই এর মধ্যে কেন ঢুকবি সেটা তুই পরে বুঝবি আর সব সময় তো তাই হয় রানী কি বলতে চাইছিস তুই কি বলতে চাইছিস তুই বুঝতে পারছিস না না বুঝতে চাইছি না আর বুঝতে চাইও না তুই কেন আমাদের জীবনে সব সময় তোর জীবনটা তোরই থাকবে সেখানে কেউ ভাগ বসাতে আসছে না আমি শুধু বলেছি ওই ছেলেটাকে টাকাটা দেবার আগে একবার যাচাই করে নে তোর মনে নেই বিক্রমের পেছনে কেমন সবটা খুইয়েছিলি আরে যা সবার জীবনে এরকম গল্প থাকে তাই বলে সবাইকে সন্দেহ করতে হবে বল এই নিজের চোখে দেখলি না ছেলেটা আমার ল্যাজ গুটিয়ে পাইলে গেল এরপরে বলবি ছেলেটা ভালো 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 ও আমাকে ভালোবাসে এই সব লোকজন দেখছে রাস্তার মধ্যে একদম নাটক করবি না রাস্তা দাঁড়িয়ে চাচাবো না আরে আমরা তো হিজড়া হিজড়া হ্যাঁ লোকে দেখলে আপত্তি কি হ্যাঁ সবাই একরকম হয় না রানী সব হিজড়াই একরকম হয় কেউ নিজে নিয়মে চলতে পারে না এটা তোর ভুল ধারণা রানী আমি আমার জীবন আমার নিয়মে চলি তাই নাকি দেখা যাবে আসলে কি বলতো লক্ষ্মী আমি বুঝেছি তোর রাগটা কোথায় রাগ আমার আমার রাগ হ্যাঁ রাগ তুই খুব ভালো করেই জানিস আমাদের মতো মানুষের সংসার বলে কিছু হয় না আর সেখানে দাঁড়িয়ে আমি স্বামী সংসার সব পেতে চলেছি তুই তো সেখানে হিংসে জ্বলে পড়ে মরছিস লক্ষ্মী হ্যাঁ রানী তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে আমার না আরে মাথা খারাপ হয়েছে তোর মুখখানা দেখেছিস আয়নায় হ্যাঁ চেহারাটা দেখ একবার আর আমার ভালোবাসার পথে কাটা না হয়ে নিজের শরীরের যত্ন নে দেখ কেউ জোটে কি না সেই সকাল থেকে তোর জন্য অপেক্ষা করছি আর তোর এই আসার সময় হলো হায় হায় দেখো কি সৌভাগ্য আমাদের আজ কলকাতার সব থেকে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আমাদের বাড়ি এই নে নে থাম আর নাটক করতে হবে না আচ্ছা তুই নিজে আমার কত খবর রাখিস সত্যি আজ কতদিন বাদে দেখা হলো বলতো এত ব্যস্ত তুই আমি ব্যস্ত হ্যাঁ আর তোর হাতে যেন অঢেল সময় নিজে আজ দিল্লি কাল বোম্বে করে বেড়াচ্ছে না তোর মুখে এসব কথা মানায় না আজ প্রায় ছ মাস বাদে দেখা হলো মলয় এটা তো সত্যি দেখে এই যে দেখে নাও তোমাদের ভবিষ্যতের সিএম কে দেখে নাও এই থাক 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 কি করছো কি আজকালকার দিনে কি পায়ে হাত দিয়ে প্রণাম করে নাকি তাতে কি আপনি তো আমার দাদার মতন আচ্ছা ঠিক আছে বেশ বসো বসো বস 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 তাহলে সুদীপা কলকাতা কেমন লাগছে বল কলকাতা ভালো না ডুমুরতলা চাইলেও কি কেউ তার নিজের জন্মস্থান ভুলতে পারে আহা ভুলে যাওয়ার কথা কে বলছে কিন্তু এখন তো কলকাতায় তোমার সব এখানেই তোমার স্বামী শ্বশুর বাড়ি আর মেয়েদের জন্য তো শ্বশুর বাড়ি হলো আসল জায়গা যত তাড়াতাড়ি সম্ভব মনটাকে মানিয়ে ফেলার চেষ্টা করো তিন বছর ধরে তো তাই চেষ্টা করছি দাদা ইচ্ছে থাকলে তিন দিনেই হয়ে যায় তোমার তো তিন বছর হয়ে গেল সুদীপা এসব কথা মেয়েরা ছাড়া আর কেউ বুঝবে না কিন্তু অন্য কারোর পক্ষে এগুলো বোঝা সম্ভব নয়
আমরা মেয়েরাই তো আসলে নিজের বাড়ি, নিজের ঠিকানা সবাইকে ছেড়ে অন্য একটা বাড়ি, অন্য একটা পরিবেশ, অন্য মানুষজনকে আপন করে নিতে পারি, তাই এটা শুধু আমরাই বুঝি। এসব কথা বাদ দাও, বসো তো। সুদীপা, মাঝে মাঝে এখানে চলে আসতে পারো তো, নন্দিনী আছে, তড়িতা আছে, খানিক আড্ডা মেরেছো, ভালো লাগবে। হ্যাঁ একদম, চলে এসো। আসবো। হ্যাঁ রে, ছেলে কোথায়? আসেনি কেন? না না, চিন্তা করিস না, মানে সেরকম কিছু না, আসলে আজকালকার ছেলে মেয়ে তো বড় হচ্ছে, এখন বাবা মার সাথে বেরোতে লজ্জা পায়, সেই জন্য। এভাবে কেন বলছেন দাদা? আসলে ছেলে মেয়ে বড় হয়ে উঠলে তাদের তো একটা নিজস্ব মতামত গড়ে ওঠে, উঠবেই, আর তখন সবসময় সব জায়গায় বাবা মার সঙ্গে যেতে ভালো নাও লাগতে পারে। আমাদের কথাই ভাবুন না, আমার তো মনে হয় এই বয়সে আমি বেশিরভাগ সময়টা বন্ধুদের সঙ্গেই কাটাতাম, তাই না? যাই হোক, ছেলে বলে কথা, তা সে আছে কেমন? হ্যাঁ আছে, ভালোই আছে। আর কন্যা আলিয়া, সে কোথায়? আমি তো রোজই খেলি, আমার মা মিথ্যা কথা বলে না। আলিয়া, তুমি একটা কাগজ নাও, ওইটা দিয়ে নৌকো বানাও, নৌকো বানানো খুব সোজা। দাও দাও।
নাচ। এখন আমরা রাইমস পড়ব, তুমি চুপ করে বসে থাকবে। রাইমস? এই বাবা, তোমরা এখনো বাচ্চা রাইমস তো আমি তো পড়ি না। পড়তে কেন বলছো? আমার তো খুব ভালো লাগে। না, আমি তোমার সাথে কথা বলবো না। জানো, টিভিতে না আমি দেখতে দেখতে একটা নতুন নাচ শিখেছি, দেখাবো, তোমরা দেখতে চাও? না, আমার মা টিভি দেখতে যায় না। কেন? আমি তো যখন খুশি দেখতে পারি টিভি, তোমরা কেন দেখতে পারো না? তোমাদের বাড়ি অন্য নিয়ম, আমাদের বাড়ি অন্য নিয়ম। আমাদের বাড়িতে তো টিভি নেই।